আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে আল্লাহ তাআলার কুদরতে সৃষ্টি অনেক বড় বড় গরুকে দেখেছেন, তবে আপনারা আপনাদের জীবনে এমন সব দানব গরুদের দেখতে চলেছেন যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে আর বলতে বাধ্য হবেন এটা গরু নাকি দানব। এবং আপনারা এই ভিডিওটি শেষে এমন একটি অদ্ভুত গরুর ঘটনা জানতে পারবেন যেটা জানার পর আপনার নিজের অজান্তেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। তবে এই সমস্ত বিষয়গুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তিরা পশু জবাই করা হলো কোরবানি। শুধু আত্মত্যাগী নয়, বরং আল্লাহর সাথে বান্দার ভালোবাসার এক অন্য নিদর্শনও হলো এই কোরবানি। আল্লাহতালা বলেন, কিন্তু মনে রেখো, কোরবানির গোস্ত বা রক্ত আমার কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনা। এই লক্ষ্যে কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। তাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিশ্বের সকল প্রাণপ্রিয় মুসলিমগণ প্রতি বছর কোরবানি করে থাকে। আর আমরা সকলেই জানি, মহান আল্লাহতালা রাব্বুল আলামিন ধনী ব্যক্তিদের উপর কোরবানি ফরজ করে দিয়েছেন। আর যে ব্যক্তি নিহিসাব পরিমাণ সম্পত্তি আছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। তবে কোরবানির জন্য অনেকেই ছাগল বা গরু কিনে থাকেন। তবে আপনি কি কখনো এই দানবের মতো গরু দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির নিদর্শন হল এই গরু। আসলে এটিকে গরু বললে ভুল হবে, এটি এক ধরনের ষাঁড় যাকে দেখলে মানুষ 200 হাত দূরে থাকে। এই গরুটিকে কাবু করার জন্য একসাথে 8 থেকে 10 জন লোক লাগে। তবে এত কিছুর পরেও মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই গরুটিকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কোরবানির জন্য। তবে এই গরুটির ওজন 2100 কেজির চেয়েও বেশি। এই গরুটিকে পাওয়া গিয়েছিল ব্রাজিলে। এই গরুটি একসাথে 60 থেকে 70 কেজি খাবার খেয়ে ফেলে সুবহানাল্লাহ এই গরুটির মালিক ওনার এই গরুটিকে বিক্রি করার জন্য দাম নির্ধারণ করেছেন বাংলাদেশের টাকা 70 লক্ষ টাকা। দেখুন এবার এই ভিডিওটি। এই গরুটির নাম লাল মিয়া। গরুটি দেখতে অত্যন্ত সুন্দর এবং মন জুড়ানো। এই গরুটিকে দেখা মাত্র একজন মুসলমান সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। এই গরুটির আকৃতি সাধারণ গরুর তুলনায় অনেক বেশি এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গরুটির ওজন 1700 কেজি। সুবহানাল্লাহ। আসলে বন্ধুরা, এই গরুটিকে বিক্রির জন্য নয়, এই গরুটির মালিক এই গরুটিকে লালন পালন করেছেন শুধুমাত্র কোরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার একবার দেখুন এই ভিডিওটি। আসলে বন্ধুরা, এতগুলো গরুর সামনে এই গরুটি কিছুই নয়। তবে ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম শেষের ভিডিওতে এমন একটি গরু দেখতে পারবেন যা দেখে হাহাকার করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা কোরবানির এই গরুর অদ্ভুত ঘটনাটি জেনে আসি। কি হয়েছিল এই গরুর সাথে এবং কি হয়েছিল সেই গরুর মালিকের সাথে? বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল ভারতের জয়রামপুরের দিঘিকোটা জেলায়। সেই গ্রামটি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর, তবে সেই গ্রামে যত লোক বসবাস করে তাদের অধিকাংশ লোকই দরিদ্র। আর তার পাশাপাশি সেই গ্রামে যতগুলো পরিবার বাস করে তার মধ্যে 80% হচ্ছে অমুসলিম, শুধুমাত্র 20% মানুষ মুসলমান, যাদের মধ্যে মেহরাম হোসেন নামে একজন ব্যক্তি অন্যতম। তবে তিনি সেই এলাকার সবচেয়ে দরিদ্র ব্যক্তি, তবে তিনি ইসলামিক মাইন্ডের মানুষ। মেহরাম হোসেনের পরিবারের সাথে এই গরুটি কি করেছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মেহরাম হোসেন মহান আল্লাহতালা রাব্বুল আলামিনের একজন পরেজগার বান্দা। সে সবসময় আল্লাহতালা রাব্বুল আলামিনের হুকুমে নামাজ আদায় করতেন। তার পাশাপাশি মেহরাম হোসেন প্রতি শুক্রবারে তার এলাকার মসজিদে ইমামতি করতেন। এখন আপনি হয়তো বলতে পারেন, শুধুমাত্র শুক্রবার কেন মেহরাম হোসেন ইমামতি করে? আসলে বন্ধুরা, সে যেই গ্রামে বসবাস করে সেই গ্রামে 20% মানুষ ছিল যারা মুসলমান, সংখ্যায় ছিল মাত্র 17 থেকে 18 জন। আর এই গ্রাম থেকে 18 জনের মধ্যে পুরুষ ছিল মাত্র 6 জন। সেই গ্রামে 6 জন মুসলমান পুরুষ রয়েছে। সেই নামাজ কিভাবে হয়? সবাই সবার ঘরে নামাজ আদায় করত, কেননা সেই গ্রামের সবাই কৃষিকাজের সাথে নিয়োজিত ছিল, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকত। মেহরাম হোসেনের একটি গরু ছিল, সেই গরুটিকে লালু বলে ডাকত।
কেননা তা সেই গরুটিকে দেখতে একদম লালচে ছিল। আমি আপনাদেরকে বলে রাখি, মেহরাম হোসেনের কোনো জমি ছিল না, তাই সে তার জমিতে কৃষি কাজ করতে পারত না, তাই সে তার গরু দিয়ে মানুষের জমিতে হাল চাষ করত। এই গরু দিয়ে মানুষের জমিতে চাষ করে কোনো রকম সংসার চালাত। তিনি এই গরুটি দিয়ে মানুষের জমিতে চাষ করে তার পরিবারের ভরণ পোষণ করত। তার পরিবারই ছিল সেই এলাকার মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবার, কেননা মেহরাম হোসেন যেদিন কাজ পেত সেদিন তার পরিবার নিয়ে দুমুঠো খেয়ে বাঁচতে পারত, আর যেদিন সে কাজ পেত না সেদিন তার পরিবার না খেয়ে থাকতে হতো। কিন্তু একদিন তার গরুটির সাথে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল যে সেই এলাকার সবাইকে অবাক করে দিল। তার গরুটিকে দেখার জন্য হাজার হাজার মানুষ তার বাসার সামনে জড়ো হল। বন্ধুরা, হঠাৎ করেই মেহরাম হোসেনের কাজ বন্ধ হওয়া শুরু করে, কেননা সেই এলাকার একজন মানুষ একটি ট্রাক্টর কিনেছিলেন। এই ট্রাক্টর দিয়ে সেই এলাকায় খুব সহজে জমি চাষ করা যেত এবং খরচও কম হতো। আর তাই সেই মেহরাম হোসেনের কাজও ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। আর একটানা মেহরাম হোসেনের কাজ না থাকার কারণে মেহরাম হোসেনের পরিবার অনাহারে দিন পার করতে শুরু করল। আর বন্ধুরা, মেহরাম হোসেনের পরিবারে যখন অনাহার ছিল, ঠিক কিছুদিন পরেই কোরবানির ঈদ চলে আসে। আর সেই সময় মেহরাম হোসেন ভাবল এই গরুটি বিক্রি করে দিব। কিন্তু সে যখন গরুটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, বাজারে গরুটির দাম দেখে সে নিজে অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ গরুটিকে বিক্রি না করে সে বাসায় নিয়ে আসে, কারণ বাজারে যে গরুটির দাম নির্ধারণ করেছিল ক্রেতারা তা থেকে তিনি সন্তুষ্ট নন। ফজরের নামাজের সময় মেহরাম হোসেন ঘুম থেকে উঠে মহান আল্লাহর কাছে প্রার্থনা করল এবং তার পরিবারকে চালানোর জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল। আর তার প্রার্থনা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত দূরত্ব কবুল করে নিলেন আর এমনভাবে তাকে সাহায্য করলেন যে আমি আপনাদের বলেও তা কখনো বিশ্বাস করাতে পারবো না। সে যখন নামাজ শেষ করে চিন্তা করল, আমরা না খেয়ে আছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গরুটিকে সঠিক সময় খাবার দিতে হবে, কেননা গরুটি শেষ সময়ের শেষ সম্বল। কিন্তু সে যখনই গরুটিকে খাবার দিতে গেল, তখনই সে এমন একটি দৃশ্য দেখল যা সে কল্পনাও করতে পারেনি। কেননা সে গরুটির কাছে গিয়ে দেখল গরুটির আকৃতি এত বিশাল হয়ে গিয়েছিল, এখন যদি সে তার গরুটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন সে তার গরুটির বিনিময়ে এত দাম পাবে সে অনেক বড়লোক হয়ে যাবে এবং অনেকগুলো গরু কিনতে পারবে এবং সাথে ট্রাক্টর কিনে জমি চাষ করতে পারবে, এছাড়া খুব সহজে একটি ব্যবসা চালু করতে পারবে। সকাল হতেই তার এই গরুটির খবর সম্পূর্ণ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তার এই গরুটিকে দেখার জন্য শত শত মানুষ তার বাসায় ভিড় করতে শুরু করল। আসলে বন্ধুরা, আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই মানুষ মাত্রই ভুল বা পাপ হতে পারে, কিন্তু একজন প্রকৃত আল্লাহর বান্দা সে কখনোই ভুল বারবার করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান প্রকৃতিক দুর্যোগ, কোনো বিপদ আপদ, কোনো দুঃখ বেদনা, কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠা, এমনকি কাটা সামান্য একটা খোঁচায়ও কষ্ট অনুভব করে না, বরং মহান আল্লাহ তাআলা তার এই কষ্টকে পাপের প্রাচ্যে পরিণত করে দেন। এছাড়া বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কোরবানির পশু জবাই করবে সেটা তার নিজের জন্য সাধারণত জবাই হবে, আর সে নামাজও খুতবার পরে জবাই করবে তার কোরবানি পরিপূর্ণ হবে, তখন সেটা তার জন্য কুরবানি পরিপূর্ণ হবে এবং সেই মুসলমানদের রীতি অনুসরণ করেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।